Noi mă lec. Nu. Ce-am dat de? Nu, bă. E, vai, o digi cu tazane, digan. Bai, amne gostat ke da. Hai, bandirut, ne-aus na ame? O, amne, ekta CD ase. Ustad, tomar kase CD? Puila de hona, ki lekha ase? Puria de, patla vaigana kuria de bi. Ustad, muk te zake bara kala gure phalela, ki lekse? একটা পোলার হায়াত কমছে ওর খুব শখ হয়েছে আমাকে দেখবো চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোরা সবাই তোদের চরিত্র বদল করে নিবি চরিত্র বদল করলে খামো কি ভাই আগে তো চাওয়ানের লগে লগে টাকাই তো ওই টাকাটা ছিল অবৈধ কালো টাকা মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা আর আজ থেকে তোরা যে টাকা রোজগার করবি সেটা হচ্ছে হালাল টাকা এই তুই আজ থেকে ঠেলা চালাবি তুই রিক্সা চালাবি তুই ভ্যানে করে তরকারি বিক্রি করবি তুই সিএনজি চালাবি আর তুই কি করবি হ্যাঁ মুই করতে আসি রাইতে রাস্তা রাস্তায় ডিম বেচবি সিদ্ধ ডিম হয়েছে এখন তোরা যা আজ থেকে আমাদের মহল্লা সন্ত্রাস মুক্ত হইল তুই সর অনেক দিন পর চেষ্টা করিয়া মহল্লায় সন্ত্রাস মুক্ত করলাম কিন্তু এই খুশির দিনে কাজল রে দেখতে আসি না কাজল গেলে কম আছে প্রেম আছে আছে একটা মন ইকবাল এই ইকবাল ও ডাকি দাও দাঁড়া আর বন্ধুর জন্য দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না এবার বল মা কি রেগে আছে রেগে আছে মানে খুব রেগে আছে কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস আমি এত করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস চাচি বিশ্বাসই করে না বলে কি জানিস আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি শোন বন্ধু বলে আমি সবসময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না এবার যা তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর ও চাচিকে খুব ভয় পায় তো তাই আমাকে না বলে চলে গেছে বুঝবে না পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না এখন তুই একটা কিছু কর আমার উপর ভরসা রাখো মা দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেব বড় কিছু করতে হবে না আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব ছোট ছোট স্বপ্ন মানে বড় হয়েছিস আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে আনবে দেখো মা আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে চাচি তোমার ছেলে ঠিকই বলেছে তোর আছেটা কি মহল্লার সবাই বড় হলো রাজপুত্রের মতো তাহলেই আর কি
পুত্রের চেহারাটা ধুয়ে দিয়ে শরবত বানিয়ে খেতে হবে। কি মনে করিস? কি মনে করিস? আমি আর কি মনে করবো, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না? মামা বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু কি ওকালতি, চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে, আমাকে দিয়ে সব হবে না। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে, আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে, যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে। প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। What? Yes, madam. ওর এই হাত আপনার মতো কোনো ধনীর দুলালির হাত না। এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষে করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয়, তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না। কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে, ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত, 20, 50, 100, আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই,
তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো যা পাবার ওই ছেলেটি পাবে, তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটাও বলে ফেলো, 1 লাখ 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে তার ঠিক কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয়, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই, কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন। আরে ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। হাউ ফানি! তুমি কি করে ভাবলে? তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম, আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা, আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি, তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আগামীকাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে। মাইন্ড ইট, ইউ বেটার মাইন্ড ইট। টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামনি, সে কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে, চল মা ঘর চল। চৈতি মামনি, ওই দেখ সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটা কে? পুলিশের কাছে নামটা বল, দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চেয়েছি, তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি, পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি, আসলে সানি আমার খুব কাছের বন্ধু, তো তাই মনে করেছিল কি না কি, সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি আমি করছি? প্লিজ প্লিজ, তোরা আমাকে আমার কাজটা করতে দে। যা যা, ওকে।
মামনি, তুমি যার জন্য অপেক্ষা করছো তোমার সেই জিনিস এসে গেছে। তাড়াতাড়ি বস্তার মুখ খোল, ওই শয়তানের মুখটা দেখার জন্যে আমার চৈতি মামনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম এদিকে আসেন, ম্যাডাম এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেপাড়াইলেন, এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। গরম করে কোনো লাভ নেই, চলেন ম্যাডাম চেষ্টা করে তো দেখলেন। শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, কাজের কাজটা ঠ্যাঙ্গা হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে, তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। আড়ালে কি হবে মামুনি? মামুনি তোর এই অবস্থা চেয়ে বিক্রি করেই ভালো। ম্যাডাম এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। আবার মুগুরে কইলে আসেন। আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব, আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা এদিকে আসো। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও। মা এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো কাপড়টা পাল্টায়। তোমারই খুব মানেছে মালো, থালা ডালো। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। কি হইলো মা, থালাটা ধরো। শাট আপ, থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর, এবার যান লক্ষ্মীর মতো ভিক্ষা শুরু করে যান। আরে যা না ভাই, 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না 50 পয়সা দিলেন, 1টাকাও দিলেন না। ভালোই দিছি, 50 পয়সা পছন্দ হয় না যাবা। ভাই আল্লাহর রাস্তায় 1টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না
আসল এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম। ওই বেটা তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো? গাড়ি চালাও। চাচা, চাচা একটু টাকা দিবেন। পুরা খটাস স্টুপিড, এইবার বসবে, শরীরে গেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন, হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি মাত্র এই কয়টা টাকা? ম্যাডাম, এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? 2 ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম, আমি আপনার কাছ থেকে দালালের ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি দুঃখিত। মামুনি, মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল, তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের পোস্ট একসময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি চুপ কর, যদি আমার জন্য কিছু করতে চাস তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যেদিক যায় পিসের হালও এদিকই যায়। বুঝা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার সাইয়ে রয়েছেন কে? আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 7 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন? ওর 7 দিনও জেল হোক আমি তা চাই না। আমি বলি কি জানি, আমার মুখে আমার শত্রু সম্পর্কে এ কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছো। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলে তাই, এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী, এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শুন শুন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1টা টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন তখন আমার সুখের সাথে
গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করেই বদলে গেলাম। এই যে তোমাকে পেয়ে গেছি, বলো তুমি আমার ভাগ্নিটাকে কি করেছো? তুমি মনে করো না তোমাকে আমি ছেড়ে দেবো, তোমার কারণে আমার ভাগ্নিটা পাগলামি শুরু করেছে। আমাদের ভালো মেয়েটাকে তুমি পাগল বানিয়ে দিয়েছো। কি যাতা বলছেন, আমি পাগল করেছি মানে? ও বিশ্বাস হচ্ছে না, না মনে করেছো আমি তোমার সাথে ইয়ারকি মারছি? চল আমার সাথে, নিজের চোখে আমার ভাগ্নির পাগলামিটা দেখবে। আফা আপনি খাইয়া লন, গতকাল থেকে আপনি এক ফোঁটা পানিও খান নাই। চৈতি মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি, এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুমি তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে, বলো তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা, তোমার সাথে একবার যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছ, তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করেছি? এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এ হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই, আমি বলছি আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশ পাথরের ছোঁয়া, যে পরশ পাথরের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকারে অহংকার করতে হয়। তাই তো বলছি এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্ন গর্ভা মা, সে মাকে কে কাকে হারাতে চায় সে কথাটা আমি শুনতে চাই না। আমার একটাই কথা, আমি হারতে চাই না। চৈতিকে বউ করে পাবার জন্য সে কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছি তা নিজেরই মনে নেই। তুমি যেমন চৈতিকে বউ করার স্বপ্ন দেখছো ঠিক তেমনি তোমার কথা মতো আমিও চৈতির বাড়িটা পাওয়ার স্বপ্ন দেখছি। তাই তোমার স্বপ্ন মিথ্যা হওয়া মানে আমার স্বপ্ন মিথ্যা হওয়া? ভাগ্নি এক কাজ করা যায় না, ওই এইবারে চোখ দুটো অন্ধ করে দাও যাতে তোমার স্বপ্নটা ও দেখতে না পায়। ওয়েট এন্ড সি মামা, ওয়েট এন্ড সি, সময় বুঝে আমি সব ব্যবস্থা নেব। চৈতি যদি ইকবালকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে ইকবালকে এই পৃথিবী ছাড়তে হবে, আর চৈতি পৌঁছে যে আমার ঘরেই আসবে। কাজু সকালবেলা এত সাজছিস কেন? সাজগোজ কমিয়ে রান্নাঘরে আয়, খেয়ে নিবি। তুমি যাও তো মা, আমি পরে খাবো। আচ্ছা
সেতুর দোকানে যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমার এই দুই নয়ন তোকে ঠিকই খুঁজে নেবে। তোমার রে
করবি ছায়া খুঁজি তোমারে তোমারে।